আমি আইটিআই মোড় দুর্গাপুজো 2024। দেখো কত বড় প্যান্ডেল হচ্ছে, পুরো স্ট্রাকচারটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট, যেখান দিয়ে সবাই ঢুকবে। চলো ভেতরে যাওয়া যাক। প্রত্যেকবারের মতন তোমরা দেখেছো যে কি প্রচুর ভিড় হয় এই প্যান্ডেলে। গত বছর পর পর 3 বছর টাওয়ার করার পর এবছরে এদের প্রথম নিবেদন হচ্ছে ব্যাংককে অরুণ মন্দির। এখানে প্রচুর পরিমাণে দেখো বাঁশ পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 3টে টাওয়ার হচ্ছে, এটা মেন টাওয়ার। আর পাশে দেখো একখানা বড় টাওয়ার হচ্ছে। এখানে পুরো কাজ চলছে। এখনো পর্যন্ত কোনো ক্লাবে পুজো কমপ্লিট হয়নি। এখনো পর্যন্ত কলকাতায় কোনো ক্লাবে পুজো কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের পেছনে দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে পুজো 30% তোমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ টাওয়ার 30% প্রায় কমপ্লিট। এইখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মেন গেট। মেন গেটটা দেখো কিরকম ভাবে বানানো হয়েছে। কাজ চলছে বর্ষার মধ্যে। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের মেন। এইখানটায় পুরো জায়গা দেখো, আমরা এনাকে পেয়ে গেলাম প্রত্যেক বারের মতন। হ্যাঁ, এবারেও দেখুন এই দাদা, প্রত্যেক বারের মতন এই দাদাকে আমরা পেয়ে গেছি। এই দাদা আমাদের সামনে এসে গেছে। দাদা, প্রত্যেকবার আপনাদের পুজোটা মানে কলকাতায় সেরা যতগুলো পুজো হয় তার মধ্যে একটা, তো এইবারে যে চমক রয়েছে এই দাদা আমাদের সাথে আসছে। এবার দাদার মুখে আমরা শুনে নিই, কিছু বলুন আপনাদের ব্যাপারে দাদা। হ্যাঁ, এবছর আমরা 2-3 বছর টাওয়ারের মধ্যে মন্দির দেখেছি। মন্দির হলে কি হবে, আমরা গতবারের মতো টাওয়ারের মতো হচ্ছে, চড়াও আমরা এবার বেশি করছি। আর ব্যাংককের অরুণ মন্দির যেটা হচ্ছে, আমরা সামুদ্রিক ঝিনুক দিয়ে টোটালটাই লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো মণ্ডপটি ফুটিয়ে তুলছি। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। এখনো অবধি কলকাতায় কোনো ক্লাবে যেখানে পুজো কমপ্লিট হয়নি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এনাদের পুজো প্রায় 30% কমপ্লিট। আমরা একটু তোমাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি, দাদার সাথে কথা হলো। প্রত্যেকবারই আমরা আসব, আমাদের চ্যানেলে চোখ রাখো। দেখো দাদা আমাদের একটু ভেতরটা দেখাচ্ছে। দাদা বললো যে ঝিনুক দিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো হবে। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। আমরা দেখতে পাই যে কত পরিমাণে ভিড় সমাগম হয় এই মণ্ডপে। আশা করছি প্রত্যেকবারের মতো এবারেও পুরো স্ট্রাকচার ভেতরের যেটা 30% প্রায় কাজ কমপ্লিট। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাটামের কাজ চলছে, প্রচুর বাটাম এখানে আনা হয়েছে। মিস্ত্রিরা রাত দিন জেগে কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা অস্থায়ী বানানো হয়েছে প্যান্ডেল, যেখানে দেখো এখানে প্রচুর পরিমাণে বাটাম কাজ চলছে। এখানে সব বাটাম দেখো কত রাখা আছে, এখানে খাওয়া দাওয়া পুরো ব্যবস্থা আছে ডেকোরেটরসের লোকদের জন্য। দেখতে পাচ্ছ কত বাটাম পড়ে আছে, এখানে দিন রাত কাজ চলছে। এটা ব্যাক সাইডের ফ্রন্টটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। তো তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি এবারেও তোমরা আসবে।
এটা হচ্ছে আমাদের ভেতরে ফ্রন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওপরটা দেখো কত বিশাল বানানো হয়েছে। এটা আমরা এবারে পাচ্ছি ব্যাংককে অরুণ মন্দির। আর বাঁশগুলোকে দেখো কিভাবে বাঁধা হয়েছে, বুনন দিয়ে কিভাবে বাঁশগুলোকে একটার পর একটা এরকম সূক্ষ্ম ভাবে। এটা হচ্ছে মেন গেট, মেন এন্ট্রেন্সটা তোমাদের দেখাচ্ছি আরেকবার। দেখো তো যেভাবে যেভাবে প্যান্ডেলে কাজ এগোবে, সেভাবে সেভাবে আমরা তোমাদের এ টু জেড জিনিসটা পুরোপুরি দেখাতে থাকবো। তোমরা আমাদের চ্যানেলে চোখ রেখো। দেখো দাদা আসছে, গত বছরের ন্যায় প্রত্যেক বছর আমরা এই মন্দিরটাকে পুরোপুরি এ টু জেড ভাবে তোমাদের দেখাই। এত বৃষ্টির মধ্যেও কারিগর কিন্তু এখানে রাত দিন কাজ করে যাচ্ছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি যেখানে এখন অবধি কলকাতায় কোনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, খুঁটি পুজো হয়নি, সেখানে আইটিআই মোড় কল্যাণী এদের 30% কাজ, 40% কাজ আমরা দেখতে পাচ্ছি। পুরো স্ট্রাকচার বানানো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। ভালো করে দেখো এখানে তিনখানা টাওয়ার তৈরি হচ্ছে। এটা মেন গেট যেখান দিয়ে লোকেরা যাবে। এই দেখতে পাচ্ছ তোমরা এখানে কাজ চলছে। দেখো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লোকেরা রাত দিন কাজ করছে বৃষ্টি উপেক্ষা করে। হ্যাঁ ব্যাংককে অরুণ মন্দির, তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখো। আমরা তোমাদের প্রত্যেকটা কলকাতার সমস্ত সেরা পুজো সবার আগে আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। আজকে আমরা আছি কল্যাণী আইটিআই মোড়। এটা হবে আমাদের মেন এন্ট্রেন্স, এই যে জায়গাটা দিয়ে এখান দিয়ে ঢুকে মেন এন্ট্রেন্সটা। আর এইখান দিয়ে পুরো লোকে সমাগম হবে। জায়গাটা এখন পুরো ব্যারিকেডিং করে রাখা হয়েছে টিন দিয়ে পুরো। এখানে দেখো সমস্ত মিস্ত্রি কন্টিনিউ কাজ করে যাচ্ছে রাত দিন। উপরে টারে উপর তোমরা দেখতে পাচ্ছো বৃষ্টিকে উপেক্ষা করে কাজ হচ্ছে। কত উঁচু উঁচু টাওয়ার তৈরি হচ্ছে। ক্লাবের সদস্যদের সাথে কথা হলো আমাদের যে আগেরবারের তুলনায় এবারে উচ্চতা হাইট প্যান্ডেলে আরো বেশি হবে। এইটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটাকে পুরো ঘিরে রাখা হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো পরিমাণে ভিড় হয়, আমরা এটা দেখে নিতে পারছি। ওকে ফ্রেন্ডস, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গেট দিয়েই, এটা দিয়ে এন্ট্রেন্স হবে, গিয়ে ভেতরে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ, যদি এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো